হাইকোর্টের নির্দেশে প্রায় আট বছর ধরে গণমাধ্যমে সম্প্রচার নিষিদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, কিন্তু সম্প্রতি প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। আইনের চোখে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে নির্দেশ দেন হাইকোর্ট। ওই নিষেধাজ্ঞার আওতায় ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারেক রহমান, লন্ডন থেকে প্রায় তার বক্তব্য প্রচার হয়। বিষয়টি এরই মধ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের আইনজীবী বলছেন, বক্তব্যে নিষেধাজ্ঞার আদেশ অসাংবিধানিক। কোনো ব্যক্তির তার যে ফান্ডামেন্টাল রাইটস আছে, কনস্টিটিউশনাল রাইটস আছে, সেইটাকে ভায়োলেট করে তার সারা জীবনের জন্য কোনো কিছু প্রচার করা যাবে না, এইটা আমার মনে হয় যে বিয়ন্ড দ্য কনস্টিটিউশনাল রাইটস চলে গেছে, এবং আমাদের লিগ্যাল ভাষায় আমরা যেটা বলি আলট্রা ভায়ার্স। রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা জানান, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়টি আদালতের নজরে আনবেন তারা। কোর্টের অর্ডার ভায়োলেট করে কিভাবে এই ধরনের মিডিয়াতে বক্তব্যগুলো তার আসছে, সে তো ফেরারি আসামি। ফেরারি আসামি কখনোই এইভাবে মিডিয়াতে কোনো বক্তব্য প্রচার করতে পারে না, এই বিষয়টা আমরা কোর্টে নজরে আনব, এরপরে নেসেসারি যা স্টেপ নেওয়ার সেটা আমরা নিব। তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলা রায়ের দিন ধার্য আছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের আম বিদেশ পাড়ি দিয়েছে বহু আগেই, তবে কাঙ্ক্ষিত রপ্তানি আয়ে এখনও অনেক পিছিয়ে এই খাত। এবছর রপ্তানির পরিমাণ বাড়লেও কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা নিলে বৈদেশিক আয়ের জোয়ার আসবে আম রপ্তানিতে। রহমান ফয়জের রিপোর্টে বিস্তারিত। বিস্তীর্ণ বাগান জুড়ে আমের সমারোহ, প্রতি আমের মৌসুমে এটি যেন ধারাবাহিক চিত্র। দেশের 300-এরও বেশি প্রজাতির সুস্বাদু আমের ভিড়ে 4 প্রজাতির আম স্বীকৃতি পেয়েছে ভৌগোলিক নির্দেশক পণ্যের, সাথে কদরও বেড়েছে বহুগুণ। রপ্তানির হিসেবেও দেখা গেল সেই চিত্র। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল বছরের তুলনায় এবছর এখন পর্যন্ত রপ্তানি হয়েছে প্রায় 2500 টনেরও বেশি আম, গেছে 33টিরও বেশি দেশে। রপ্তানিকারকরা বলছেন, প্যাকেজিং ও পরিবহন ব্যবস্থা উন্নত করে বিভিন্ন দেশের সুপার শপে ঢুকতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে এই খাত থেকে। আন্তর্জাতিক মানে প্যাকেজিংয়েরও গুরুত্ব দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ট্রান্সপোর্ট অর্থাৎ এয়ারলাইন্সের যে কার্গো ফ্যাসিলিটিস, এয়ারলাইন্সের যে হ্যান্ডলিং ব্যবস্থা, এগুলাকে আরও উন্নত করতে হবে এবং অ্যাভেলেবেল করতে হবে রপ্তানি কার্গোর জন্য। বিমানের স্পেস, পরিবহন ভাড়া সীমিত পর্যায়ে রাখতে হবে। বাৎসরিক আমাদের 400-500 কোটি টাকা আম রপ্তানি করে আমরা আয় করতে পারবো বলে আমাদের একটা ধারণা। বিশ্ববাজারে আমের চাহিদার সঙ্গে রয়েছে প্রতিযোগিতাও, তাই পরিকল্পিতভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করার কথা জানালেন কর্মকর্তারা। বিশ্ববাজারে এটার চাহিদা আছে, সেই চাহিদাটাকেই মূলত আমরা কেন্দ্র করে সরকার চাচ্ছে যে এটাকে বৃদ্ধি করতে, এক্সপোর্টের পরিমাণটা বাড়িয়ে দিতে, এতে করে আমাদের যে উৎপাদিত আমের একটা মেজর অংশ বিদেশি ক্রেতারা কিনবে। তো এই বছর আমরা প্রায় 33টা গেছে আম পাঠাতে পেরেছি, আমাদের রপ্তানি হয়েছে, এটা চেইনটা ভালো, ট্রেনটা ভালো আছে। এদিকে রপ্তানির উপযোগী আমের গুণগত মান বজায় রাখার জন্য 15টি জেলায় 46টি উপজেলায় আম উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। আমের উৎপাদনটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এই সাথে আমের গুণগত মানটা বজায় রাখার জন্য, বিদেশে রপ্তানি করার জন্য আমাদের একটা প্রকল্পও কাজ করতেছে। আমাদের রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্প যেটা, সেটা কিন্তু তারা 15টা জেলার 46টা উপজেলায় তারা কাজ করে যাচ্ছে, এবং তাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রপ্তানিযোগ্য আম উৎপাদন করা। এবছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4000 টনেরও বেশি। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। ঘূর্ণিঝড় ডোকসরির প্রভাবে চীনে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে ফুটে উঠেছে বন্যার ভয়াবহতা। এতে রাস্তায় পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে।
বন্যায় পানিতে ডুবে গেছে হেবেই এবং শানসি প্রদেশের নিম্নাঞ্চলের ঘরবাড়ি, ভেঙে গেছে সেতু এবং রাস্তাঘাট। দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্যার কারণে সরিয়ে নেওয়া হয়েছে বাওরিং শহরের 55,000 মানুষকে। তীব্র দাবানলে পুড়ছে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ। দাবানলের কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, যার প্রভাব পড়ছে মানব শরীরে। বিশেষ করে ফুসফুস এবং হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বিশ্বে বেড়েছে দাবানল। পুড়ে ছাই হচ্ছে একরের পর একর বনাঞ্চল, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। জীবন বাঁচাতে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন অসংখ্য মানুষ। প্রকৃতির এই বৈরী রূপে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, কমছে মাটির উৎপাদন ক্ষমতা। কেননা দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় মিশে থাকে নাইট্রোজেন অক্সাইড, অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন সহ ক্ষতিকর উপাদান। Once those particles are deep in the lung, বাতাসের দূষিত কণাগুলো ফুসফুসের গভীরে গেলে ব্যথা শুরু হয়। হৃৎপিণ্ডের খুব কাছাকাছি থাকে ফুসফুস, তাই এতে হৃদরোগের ঝুঁকিও তৈরি হয়। দাবানলের দূষিত বায়ুতে তৈরি হচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বুকে ব্যথা, চোখ নাক ও গলায় জ্বালা পোড়া সহ নানা সমস্যায় ভুগছে মানুষ। মস্তিষ্কেও পড়ছে নেতিবাচক প্রভাব। The impacts of pollution on the brain and brain functions. দূষণের কারণে মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে। বড় দাবানলের ফলে বাতাসে কার্বন মনোক্সাইড বেড়ে যায়, পরবর্তীতে তা মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা কমিয়ে দেয়। দক্ষিণ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চলমান অতিরিক্ত তাপমাত্রা ডেকে এনেছে ভয়াবহ দাবানল। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য মতে, চলতি মাসে দাবানলের আগুনে পুড়েছে 1,73,374 হেক্টর জমির বনাঞ্চল, যা 2003 পর সর্বোচ্চ। প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একাধিক সংগঠনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে পুড়ে গেছে 163,000 বেশি জমির বনাঞ্চল। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে দাবানল আরও বাড়বে এমন শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল নিউজ রুম আপডেট। অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন।